আমি সেখানে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে উত্তর বৃন্দাবনে কি আছে চলে, সেটা দেখার জন্য আমরা অটো ভাড়া নিয়ে নিয়েছি। অটো করে আমাদের মাত্র 250 টাকা ভাড়ায় আমরা অটো করে বেরিয়ে পড়েছি, দেখতে থাকো। সো বন্ধুরা কেমন আছে, যাই হোক আশা করি ভালো। তো আমি এখন আছি সেই পুরীর গুপ্ত বৃন্দাবন। পুরী থেকে সি বিচ থেকে 15 মিনিটের রাস্তা পার হয়ে আমি এই মুহূর্তে সেই গুপ্ত বৃন্দাবনে উপস্থিত হয়েছি। এই হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন। আমি পুরীর গুপ্ত বৃন্দাবনকে আমি তোমাদের কাছে আমার ক্যামেরায় আমি তুলে ধরছি, দেখতে থাকো। এটা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন। খুব সুন্দর একটা শান্ত পরিবেশ, খুব সুন্দর একটা অভয়ারণ্য, খুব সুন্দর সাজানো গুছানো একটা পরিবেশ ও বাচ্চাদের সেই পার্কের আনন্দ তো ভিউ তুলে ধরেছে এই বৃন্দাবনে। বৃন্দাবনের ভিউটা খুবই সুন্দর। তো যে কোনো পরিবেশের মধ্যে, শান্ত পরিবেশের মধ্যে যে কোনো লোক আসতে পারে, তো এই পরিবেশকে ভালো লাগতেই হবে। তো আমার তো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু তোমাদেরকে ঘুরে দেখাতে চলেছি আমি, চলো। তো আমি এখানে গুপ্ত বৃন্দাবনের যে রিসেপশনের লোক আছে, তো তার সঙ্গে আমি কিছু জেনে নিতে চাইছি তোমরা সময় আর কতক্ষণ আসতে লাগবে না লাগবে সেই সব জেনে নাও। চলো বলুন। সি বিচ থেকে এখানে 2 কিলোমিটার রাস্তা আছে, রাস্তাটা একটু ভাল নেই, আধ ঘন্টা মতন চলে আসবে। এটা সকাল 7 থেকে খোলে, সন্ধ্যা 6 বাজে বন্ধ হয়ে যায়। এন্ট্রি ফি ইচ পার্সন 10 রুপিস।
দেখো ভিজিটার ম্যাক্সিমাম লোকে ভালো লাগছে, কত লোক ডিসাইড হয়ে যারা যারা ভালো ভালো জায়গা থেকে আসছে তাকে টিকিট ডিসাইড হয়, বিশেষ করে পার্সেন্টেজ 1% সে বিলো। জায়গাটা অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুঙ্কর জায়গা, এটা চৈতন্য মহাপ্রভুঙ্কর যে কনসেপ্ট, সে কনসেপ্ট মধ্যে ওটা একটা বানানো আছে। মন্দির অনেক পুরনো, এটা কিন্তু ডেকোরেট করা গেল 92 থেকে। আমি এই মুহূর্তে একটা দাদার সঙ্গে গুপ্ত বৃন্দাবনে সাক্ষাৎ হয়েছে, তো সাক্ষাতের মুহূর্তে আমি আমাদের অন্ধকার হয়ে গেছে, তো এই মুহূর্তে আমি তার কাছ থেকে কিছু কেমন লাগছে না লাগছে এই জায়গার ভিউটা আমি তুলে ধরছি, সে দাদা বলতে থাকছে, শুনতে থাকো। তো বহুত আচ্ছা জায়গা হ্যাঁ, ইয়ে তো নেই ওলি পুরি মে, পুরা পুরি মে ঘুমনে কে বহুত জায়গা হ্যাঁ, বহুত আচ্ছা জায়গা হ্যাঁ। Beautiful, this is beautiful, everybody can enjoy this one, here come here and enjoy this place, this Jagannath temple, also Jagannath temple and land and the sea, samudra sea has to go and yeah, is it ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদার মুখ থেকে সব শুনে নিয়েছো, তো দাদার ভালো লেগেছে। তো এবার আমাদের সমুদ্র সৈকতের সি ব্রিজ যে, সে তার সাইড সিটগুলো আমরা একটু ঘুরে নিয়ে যাক, আর তারপর ব্রিজ মার্কেট আমি আমার ক্যামেরায় তুলে ধরবো, তোমরা সকলে দেখতে থাকো, খুব সুন্দরভাবে রাত্রের ভিউটাও ভালো লাগছে, তো আমি আমার ক্যামেরা তুলে ধরছি, দেখতে থাকো। বৃন্দাবন ঘুরে এবার সাইডে বন্ধুরা, আমি এতক্ষণ পুরীর প্রাকৃতিক সৌন্দর্য আমার ক্যামেরায় তুলে ধরলাম, তো আপনারা আরও নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন।